আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে। 426 বাংলা নতুন বছরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আলান, হামসা স্টুডেন্ট থেকে, নর্ডিক টার্নসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সাধারণত বাংলাদেশে যখন ছিলাম তখন নববর্ষের অনেক অনুষ্ঠান হতো। যখন আমি কাপ্পালে ছিলাম, অর্থাৎ কাপ্পাল বাংলাদেশ লিয়াজ অফিসে ছিলাম, সেখানে নববর্ষের অনুষ্ঠান আমরা পালন করতাম। হচ্ছে সবাই সবার বাসা থেকে ট্রেডিশনাল ফুড নিয়ে আসতাম এবং সেটা সবাই মিলে শেয়ার করতাম, এবং অনেক বড় টেবিলে সবাই, সব এমপ্লয়ীদের, আমাদের সব কলিগসরা মজার মজার খাবার নিয়ে আসতো এবং সেটা আমরা সবাই খেতাম, খুব এনজয় করতাম। আর এই চ্যানেলে যখন ছিলাম, এই চ্যানেল বাংলাদেশ লিয়াজ অফিসে, তখন আমি ডিফারেন্ট টাইপসের একটা টেস্ট পেয়েছিলাম নববর্ষে, কারণ ইটস এ ভেরি বিগ ফ্যামিলি। সো সবাই মিলে আমরা এনজয় করতাম। কোনো অনুষ্ঠান হতো সেখানে আমি গান গাইতাম, কখনো কখনো বিভিন্ন ধরনের নাচের পারফরমেন্স করতাম। আমি কালচারালি খুব ইন্সপায়ার্ড, কালচার দ্বারা, বাংলাদেশের কালচার দ্বারা। সো আমি একটু কালচারাল পার্সন, আমি গানও গাই আবার মাঝে মাঝে নাচ করি। তো 2 বছর ছিলাম এছাড়া, এবং 2 বছরই আমি মোটামুটি, প্রথম বছর আমি খুব ভালো পারফর্ম করেছিলাম, মানে গান গিয়েছিলাম এবং নেচেছিলাম, আর দ্বিতীয় বছর শুধু গান গিয়েছিলাম। তো আমার খুব মনে পড়ে সেই স্মৃতিগুলো। এখানে সাধারণত সুইডেনে এই ধরনের কোনো, হয়তো স্টকহোমে অথবা গোথেনবার্গে বাংলাদেশের অনেক বড় কমিউনিটি আছে, তারা হয়তো বা নববর্ষটা একটু ডিফারেন্টভাবে উদযাপন করে। বাট আমাদের হামস্তাদে, খুবই ছোট শহর, যে সমস্ত ছোট শহর আছে, কাস্তাদ আছে, তারপর আলমুত আছে, তারপর মালমোর কাছাকাছি লুন্দ আছে, এবং আরও কিছু জায়গা আছে ওইদিকে, ওগুলো হচ্ছে খুবই ছোট সিটি, ওগুলোতে বাংলাদেশ কমিউনিটিটাও অনেক ছোট। সো দেখা যায় যে ওইভাবে তেমন কোনো বোন থাকে, বোনের হাজব্যান্ড থাকে, তারাও সেখানে নববর্ষ উদযাপন করতে গিয়েছে, আমি বাসায় একা। সো আমি আপনাদের জন্য নববর্ষের গান গেয়ে শুরু করলাম আজকে আপনাদের প্রিয় নর্ডিক টার্নস চ্যানেল। আমি কিছু কোশ্চেন অ্যান্সার করবো অবশ্যই গানের পর। তাপসরী শাশবায়ে মোর সুরে দাও রায়ে, তাপসরী শাশবায়ে মোর সুরে দাও রায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। তাপসরী শাশবায়ে মোর সুরে দাও রায়ে, তাপসরী শাশবায়ে মোর সুরে দাও রায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ এসো। এই গানটা হচ্ছে আমাদের রবীন্দ্রসঙ্গীত, এবং এইটার মাধ্যমে আমরা নববর্ষ প্রথম অনুষ্ঠানটা শুরু করে থাকি। সো আমার খুব ভালো লাগছে যে আমি আজকের পর্বটা শুরু করতে পারছি গানের মাধ্যমে। আমি কিছু কোশ্চেন অ্যান্সার করবো আপনাদের। প্রথম খুব হ্যাপাজার টাইপের কোশ্চেন হবে, তিনটা বিষয় নিয়ে আমি স্পেসিফিকলিভাবে ডিসকাস করবো। প্রথমটা হচ্ছে ওয়ার্ক পারমিট, তারপরটা হচ্ছে প্রি ডিপার্চার টু সুইডেন দিস ইয়ার, আর থার্ড হচ্ছে যে আপনারা যারা অলরেডি 2টা সেমিস্টার বা 1টা সেমিস্টার করে ফেলছেন তারা কী করবেন যদি ওয়ার্ক পারমিট মুভ করতে না পারেন তাহলে। সো প্রথমে শুরু করছি ওয়ার্ক পারমিট দিয়ে। ওয়ার্ক পারমিট নিয়ে অনেকে কোশ্চেন আছে। একজন আমাকে কোশ্চেন করেছেন, একটা গ্রুপে কোশ্চেন করেছেন, বাংলাদেশ স্টুডেন্টস ইন সুইডেন, সেখানে আমাকে মেনশন করে উনি কোশ্চেন করেছেন যে যদি কেউ ওয়ার্ক পারমিটে মুভ করে, মুভ করার পর যদি সে তার এমপ্লয়ার চেঞ্জ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কতটা, মানে এটার ম্যারিট ডিমেরিটস কী আছে, বা এটা কোনো ব্যাড ইম্প্যাক্ট ফেলবে কি না। আপনি যদি মাইগ্রেশন ওয়ার্কারদের রুলস অনুযায়ী বলি, তাহলে হচ্ছে যে আপনি যেই এমপ্লয়ারের কাছ থেকে ওয়ার্ক পারমিট নিয়েছেন সেই এমপ্লয়ারের যদি রেজিস্ট্রেশন নাম্বার বা ক্যাটাগরি চেঞ্জ হয়, অর্থাৎ যে বিজনেসের ক্যাটাগরি তার ছিল সে নতুন করে কোনো সেগমেন্ট শুরু করেছে এবং সেই সেগমেন্টের নামটা ডিফারেন্ট হয়েছে, তাহলে আপনাকে নতুন করে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে হবে না, বিকজ আপনি অলরেডি সেই কোম্পানিতেই আছেন। শুধু আপনাকে জানাইতে হবে যে আপনার অর্গানাইজেশন নাম্বার চেঞ্জ হয়েছে। আপনার অর্গানাইজেশন নাম্বার দিয়ে যখন তাদেরকে ইনফর্ম করবেন, দ্যাটস ওকে, আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন।
পরে দুই বছর পরে, অর্থাৎ দুই বছর মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন। কিন্তু যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়েছেন দুই মাস হলো, তিন মাস হলো, এখন আপনি আবার এমপ্লয়ার চেঞ্জ করতে চাচ্ছেন, নতুন কোনো এমপ্লয়ারের কাছে যেতে চাচ্ছেন, তাহলে আপনাকে আবার ওয়ার্ক পারমিটের জন্য নতুন করে অ্যাপ্লিকেশন সেট করতে হবে এবং আপনাকে রিজন শো করতে হবে যে কেন আপনি এই ওয়ার্ক পারমিট চেঞ্জ করে আপনি নতুন এমপ্লয়ার এত তাড়াতাড়ি কেন চেঞ্জ করতে চাচ্ছেন। এইটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, আপনাকে অবশ্যই নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এখন সাধারণভাবে আপনি যদি দুই তিন মাস পরে যদি অ্যাপ্লিকেশন করেন, আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হবে, বিকজ আপনি নির্দিষ্ট কোনো একটা ডেফিনেট রিজন দেখাবেন সেখানে। হয়তো বা আপনি যেই কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির ডিপার্টমেন্ট ক্লোজ হয়ে গেছে, বা যেই কোম্পানিতে আপনি ছিলেন সেই কোম্পানিতে একটা প্রজেক্ট ওয়ার্কার হিসাবে আপনি ছিলেন, সেই প্রজেক্টটা শেষ হয়ে গেছে, এখন আপনাকে চেঞ্জ করতেই হবে, কোনো উপায় নেই। অথবা আপনি কন্ট্রাকচুয়াল বেসিসে ছিলেন, এখন কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আপনি এখন নতুন একটা এমপ্লয়ের কাছে যেতে চাচ্ছেন, এই ধরনের রিজন যদি হয় আপনি আপনার ওয়ার্ক পারমিট চেঞ্জ করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে যদি আপনি ছয় মাস পরে চেঞ্জ করেন, নতুন যে ওয়ার্ক পারমিটটা পাবেন সেই ওয়ার্ক পারমিটটা আবার নতুন করে কাউন্ট হবে দুই বছরের জন্য। আপনার যে ছয় মাস ওয়ার্ক পারমিট ছিলেন সেটা ক্যান্সেল হয়ে যাবে, নতুন করে আবার আপনার ওয়ার্ক পারমিট শুরু হবে। সো আমি এতক্ষণ বললাম মাইগ্রেশন ওয়ার্কারদের কথা, এখন আপনাদের মেইন কথায় আসি। যারা ওয়ার্ক পারমিট একবার নিয়েছেন বা বাংলাদেশ থেকে কোনো একটা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে এসেছেন, আসার পর আপনি দুই তিন মাস পর ওয়ার্ক পারমিটে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে আপনার এমপ্লয়ার চেঞ্জ করতে চাচ্ছেন, ইটস এ ফিশি। বিকজ কেন আপনি তাহলে এমপ্লয়ার চেঞ্জ করতে চাচ্ছেন? আপনার এমপ্লয়ার চেঞ্জ করার পেছনে যদি ভ্যালিড কোনো রিজনও থাকে, যখন আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন সেটাকে নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে দেখা হয় সাধারণত। হ্যাঁ, যদি 400,000 সুইডিশ ক্রাউনের চেয়ে বেশি স্যালারি আপনার হয় তাহলে সেটাকে স্পেশালভাবে তারা বিবেচনা করে, কারণ সেখানে তারা অনেক ভালো অ্যামাউন্টের একটা ট্যাক্স পাচ্ছে। কিন্তু এর নিচে যদি হয় তাহলে এটাকে তারা ফিশি হিসাবে ধরে যে সেই আসলো, আসার সাথে সাথে সে আবার নতুন করে জব চেঞ্জ করতেছে, কেন? এটার রিজনটা দেখাইলেও এটা একটু ফিশি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারাই ওয়ার্ক পারমিট আছেন তারা একটা এমপ্লয়ের কাছ থেকেই আপনারা ওয়ার্ক পারমিট এক্সটেনশন নেন, এবং সেই ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাওয়ার পর পারমানেন্ট রেসিডেন্সিতে আপনি একটা এমপ্লয়ের কাছ থেকেই এটাকে চেঞ্জ করুন। আমি বলতেছি এটা বিকজ আপনি যখন চার বছর একটা এমপ্লয়ারের কাছে কাজ করবেন তখন আপনার জন্য ডিফিকাল্টিস কম হবে, অবস্টেকলস কম হবে, এবং এই অবস্টেকলস কম হওয়ার কারণে আপনি খুব সহজে পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন। যদি সেটার মধ্যে ডিফিকাল্টিস বেশি থাকে আপনার পারমানেন্ট রেসিডেন্সি রিজেক্ট হওয়ার চান্সও তত বেশি। সো আমি আমার সাজেশন হচ্ছে, আমার পক্ষ থেকে আমি অপিনিয়ন যদি নিতে চান আপনারা, তাহলে হচ্ছে আপনারা যেই এমপ্লয়ারের কাছে আছেন সেই এমপ্লয়ারের কাছ থেকেই আপনি ওয়ার্ক পারমিট এক্সটেনশন নেন এবং পারমানেন্ট রেসিডেন্সি নেন। পারমানেন্ট রেসিডেন্সি নেওয়ার পর চার বছর পর তখন আপনি যে কোনো জায়গায় যে কোনো জব করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না, কারণ এরপরে আর আপনার পারমিশনের জরুরত, মানে আপনার পারমিশনের দরকার নেই। কিন্তু পারমিশনের দরকার যখন আছে তখন আপনি সুইডিশ যেই রুলস আছে, যে মাইগ্রেশন ওয়ার্কারদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনি যান। যদি আপনি এমপ্লয়ার চেঞ্জ করেন, বারবার যদি চেঞ্জ করেন, বা আপনার ওয়ার্ক পারমিট থেকে পারমানেন্ট রেসিডেন্সে যাওয়ার পথটা যতটা দীর্ঘ হয়ে যাচ্ছে ঠিক ততটাই ডিফিকাল্টিস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রুলসের যে অবস্টেকলগুলো সেগুলো ভালো করে চেক করা হয় তখন। সেজন্য আমার সাজেশন হচ্ছে যে ওয়ার্ক পারমিটে যারা অলরেডি গিয়েছেন তারা কন্টিনিউ করুন এমপ্লয়ারের সাথে, যদি কোনো প্রবলেম হয় সলভ করার চেষ্টা করুন। যদি একান্তই দেখেন না আপনি পারছেন না, কোনোভাবেই সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন, বাট সেটার অবশ্যই একটা লজিক রিজন থাকতে হবে। লজিক যদি না থাকে, লজিক্যাল রিজন যদি না থাকে, তাহলে আপনার পারমানেন্ট রেসিডেন্সি পেতে গিয়ে একটু প্রবলেম হতে পারে। কী ধরনের প্রবলেম, এটা কেস টু কেস ডিফারেন্ট হয় সাধারণত। এই গেল ওয়ার্ক পারমিটের কথা। এবার দ্বিতীয় কোশ্চেন আসি, সেটা হচ্ছে যে প্রি ডিপার্টেশনের কথা আমি তৃতীয় কোশ্চেনে রাখলাম। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যারা অলরেডি এখানে এসছেন এবং সুইডেনে অলরেডি বসবাস করছেন এবং স্টুডেন্ট হিসেবে এসেছিলেন, এখনও পর্যন্ত ওয়ার্ক পারমিটে মুভ করতে পারেননি, বাট ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার শেষ করে ফেলেছেন, থার্ড সেমিস্টারে এসে আপনারা কীভাবে, আপনারা কি ফিস দিবেন নাকি কি করবেন? আসলে নিয়মটা বলি ফার্স্ট, নিয়মটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট রেজিস্টার্ড হন এখানে, তাহলে যদি আপনি কোনো কারণে স্টুডেন্ট আনরেজিস্টার্ড হয়ে যান, অর্থাৎ আপনার রেসিডেন্ট পারমিট আছে স্টুডেন্ট হিসাবে, আপনি যদি আনরেজিস্টার্ড স্টুডেন্ট হন, অর্থাৎ ইউনিভার্সিটিতে যদি আপনি টিউশন ফি দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, তাহলে মাইগ্রেশন ওয়ার্কার অটোমেটিক্যালি এটা দেখতে পায় আপনি রেজিস্টার্ড আছেন কি না। তখন আবার অনেক ইউনিভার্সিটি নিজেদের থেকেই মাইগ্রেশন ওয়ার্কারকে ইনফর্ম করে যে সে এখন পর্যন্ত টিউশন ফি দেয়নি, সে আমাদের কাছে আনরেজিস্টার্ড, রেজিস্ট্রেশনের সময় চলে গেছে। তখন মাইগ্রেশন ওয়ার্কার থেকে আপনাদের কাছে একটা লেটার আসবে, এই লেটারটা হচ্ছে একটা ওয়ার্নিং লেটার। এই ওয়ার্নিং লেটারে তারা বলে দিবে যে আপনাকে, আপনি অলরেডি আনরেজিস্টার্ড স্টুডেন্ট এবং আপনি সুইডেনে বৈধ নয়, আপনি ইলিগাল, সো 14 ডেজের মধ্যে ইউ হ্যাভ টু লিভ সুইডেন। এই জিনিসটা আপনার যদি আসে এরপরে আপনার কিছু করার থাকবে না। যদি আপনি ওয়ার্ক পারমিটে মুভ করতে পারেন এই 14 দিনের মধ্যে, তাহলে সেটা ব্যতিক্রম ধর্মী কথা, ভিন্ন ধর্মী কথা। কিন্তু যদি মুভ করতে না পারেন তাহলে আপনাকে সুইডেন থেকে লিভ করতে হবে।
এই উদ্দেশ্যে আমার সকলের কাছে আমার নিবেদন যে আপনারা যারা স্টুডেন্ট আছেন এখনো পর্যন্ত ওয়ার্ক পারমিটে মুভ করতে পারেননি বা যদি মুভ করতে পারেনও অগস্টের পর হয়তো বা সেটা, তাহলে আপনাদেরকে অবশ্যই থার্ড সেমিস্টারের রেজিস্ট্রেশন ফিটা দিতে হবে। থার্ড সেমিস্টারের টিউশন ফি দেওয়ার পর তারপর আপনাকে এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং তারপর আপনি আরও এক বছরের অ্যাপ্লিকেশন আপনি আরও এক বছরের এক্সটেনশন পাবেন, ভিসার এক্সটেনশন পাবেন, যেই ভিসার এক্সটেনশনকে এর মধ্যে আপনি কোনো না কোনো জবে ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবেন। ওয়ার্ক পারমিটে মুভ করা ছাড়া এখানে সেটেল হওয়ার আর কোনো সুযোগ নেই, সো আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিটে মুভ করতে হবে এবং এমন একটা এমপ্লয়ারের সাথে জয়েন করতে হবে যেই এমপ্লয়ার আপনাকে চারটা ইন্স্যুরেন্স আছে, আপনার লাইফ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স, আপনার পেনশন ইন্স্যুরেন্স আর হচ্ছে ওয়ার্ক সেফটি ইন্স্যুরেন্স, এই চারটা ইন্স্যুরেন্স কভার করে। এটাকে বলা হয় কালেকটিভ এগ্রিমেন্ট, কালেকটিভ আপতাল বলা হয়। এই কালেকটিভ আপতাল যেই এমপ্লয়ার দিবে সেই এমপ্লয়ারের সাথেই আপনি ওয়ার্ক পারমিটে যাবেন, আদারওয়াইজ আপনি যখন ওয়ার্ক পারমিট এক্সটেনশনে যাবেন তখন আপনাকে তারা রিজেক্ট করে দিবে এবং আপনাকে তখন সুইডেন থেকে চলে যেতে হবে। সেই জন্য আপনারা আশা করি সবগুলো পদক্ষেপ ঠিক মতোই নিচ্ছেন। যারা সেকেন্ড সেমিস্টারের ফি দেন নাই তারা হয়তো এতদিনের লেটার পেয়ে গেছেন, তাদেরকে লিভ করতে হতে পারে, তারা অন্য কোনো ব্যবস্থা করে নিচ্ছেন, হয়তো বিজনেস ভিসায় মুভ করতে পারেন, হয়তো বা যদি আপনার সেরকম মানি ব্যাকআপ থাকে অথবা আপনি কোনো একটা জবে মুভ করতে পারেন, আর যদি নাই পারেন তাহলে মাইগ্রেশন ভার্টিসের সাথে যোগাযোগ করতে পারেন, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারেন যে আমি বলেছিলাম টিউশন ফি দিব না বা দেই নি আমি কোনো কারণে একটা রিজন দেখিয়ে, আপনি আবার টিউশন ফি নিয়ে রিরেজিস্টার্ড হতে পারেন। রিরেজিস্ট্রেশন করলে তখন দেখা যায় তারা মাইগ্রেশন ভার্টিসকে ইনফর্ম করে দিবে যে না সে আবার স্টুডেন্ট হয়েছে আমাদের, সো তাকে এখনের জন্য তাকে পারমিশন দেওয়া হোক আবার। ইটস এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। আমি আশা করবো যে আপনারা সবাই টিউশন ফি দিয়ে দেন এখানে থাকার ব্যবস্থা করবেন, ইলিগাল ওয়েতে যেন কেউ না থাকেন, এটা আপনাদের সবার কাছে বাংলাদেশিদের পক্ষ থেকে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। প্রি ডিপার্টচারের জন্য যারা এবছর চান্স পেয়েছেন অর্থাৎ অ্যাডমিটেড হয়েছেন সুইডেনের বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদেরকে বলবো খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে দুজনেই ড্রাইভিং শিখে আসেন, অর্থাৎ আপনাদের ড্রাইভিং স্কিল যেটা আছে, যদি আপনি ড্রাইভিং পেরে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনার আছে, না থাকলে করিয়ে নিয়ে আসবেন, আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি ড্রাইভিংটা আরও ভালো করে পাকাপোক্তভাবে শিখে আসবেন। এখানে আসার পর উইন্টারে গাড়ি ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না, আপনাকে গাড়ির ছোটো শহরে যদি বসবাস করেন সেখানে বাস ট্রামের ফ্যাসিলিটি অনেক কম, সেই জন্য আপনাকে অবশ্যই একটা গাড়ি কিনতে হবে এবং গাড়ি দিয়ে আপনাকে চলাফেরা করতে হবে, কোনো ওয়ে নেই গাড়ি ছাড়া চলাফেরা করার। আপনার যদি বেবি থাকে বেবিকে আপনি স্কুলে নিয়ে যাবেন নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার গাড়ি লাগবে, আপনি সাইকেলে বেবিকে নিয়ে এত দূর যেতে পারবেন না এবং বরফের মধ্যে আপনি যেতে পারবেন না, সো আপনাকে অবশ্যই ড্রাইভিং শিখে আসতে হবে। আমার পরামর্শ হচ্ছে আপনারা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই আপনারা ড্রাইভিং শিখে আসেন, তাহলে আপনাদের লাইফ অনেক ইজি হবে। ড্রাইভিং লাইসেন্স কীভাবে পেতে হয় সুইডেনে সেটা নিয়ে আরেকটা পর্ব আসছে সামনে, ড্রাইভিং লাইসেন্সের পর্ব। আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে মোটামুটি 15টার মতো পর্ব করব, অলরেডি লিস্টেড হয়েছে ড্রাইভিং লাইসেন্স কীভাবে পাওয়া যায় সুইডেনে সেটার জন্য, বিকজ আমি রিসেন্টলি ড্রাইভিং লাইসেন্স পেয়েছি সুইডেনে, এখন আমি সুইডিশ ড্রাইভার, সো ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আমাকে যে কষ্ট করতে হয়েছে আমি চাই না কোনো বাংলাদেশিদের এত কষ্ট করতে হোক, সো ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে একটা লম্বা পর্ব থাকবে, প্রায় 15টা পর্ব থাকবে, এটার জন্য একটা সেগমেন্ট থাকবে আলাদা ড্রাইভিং লাইসেন্স ইন সুইডেন কীভাবে পাবেন আপনারা সেটা নিয়ে। সো আমি চাই সমস্ত বাঙালিরা যারা অলরেডি সুইডেনে আসছেন বা আসতে যাচ্ছেন তারা যেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের জন্য কোনো কষ্ট না হয় ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো যেভাবে আমি লেখাপড়া করেছি সেই অনুযায়ী আপনাদেরকে একটা ডাইরেকশন দেওয়ার জন্য যে আপনারা কীভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। আদারওয়াইজ ইউটিউবে আরও অনেক সুইডিশ ড্রাইভিং লাইসেন্স কীভাবে পেতে পারেন সেগুলোর ভিডিও আছে, বাট আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনাদের ডিফিকাল্টিসটা কমে যায়। কিন্তু কষ্ট আপনাকে করতেই হবে, সুইডিশ ড্রাইভিং লাইসেন্স যদি আপনি পান পৃথিবীর যে কোনো জায়গায় আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না, ওই একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ড্রাইভিং করতে পারবেন, ইউ ডোন্ট নিড এনি আদার ড্রাইভিং লাইসেন্স, সো ইটস ভেরি ওর্থ আমার কাছে অনেক বড় একটা কিছু, বিকজ আমি অনেক কষ্ট করেছি সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য, লাস্ট আমি ফাইনালি আমি পেয়েছি এবং আই এম ভেরি 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 হ্যাপি ফর দ্যাট। সো ড্রাইভিং শিখে আসেন এবং ড্রাইভিং এখানে আসার পর আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার কোনো দরকার নেই, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি এখানে এক বছর গাড়ি চালাতে পারবেন। এক বছর পর যদি আপনি স্টুডেন্ট থাকেন ওয়ার্ক পারমিটে মুভ না করেন তাহলে আপনি আবার একটা রিজন দেখিয়ে যে আপনার বাচ্চার স্কুল বা আপনার নিজের ইউনিভার্সিটি দূরে আছে এটা দেখিয়ে আপনি 6 মাস থেকে 1 বছরের মতো এক্সটেনশন করতে পারবেন, কিন্তু বারবার আপনাকে এক্সটেনশন করতে দিবে না, 1 বছর এক্সটেনশনের পর আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। সো সেই জন্য আপনারা মোটামুটি প্রিপারেশন নিয়ে আসেন, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি এখানে 1 বছর গাড়ি চালাতে পারবেন। ওকে, গেল ড্রাইভিং লাইসেন্সের কথা, একটা ইনফরমেশন প্রি ডিপার্চার ইনফরমেশন। আর আপনাদের প্রি ডিপার্চার যে সেমিনার হয়েছিল বাংলাদেশ সুইডেন বাংলাদেশ অ্যাম্বাসিতে আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক স্টুডেন্ট ছিল, আমি ভেরি হ্যাপি যে
এবছর বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসছে এবং সুইডেনের বিভিন্ন ইউনিভার্সিটিতে। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট বিকজ প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসবে বাংলাদেশ থেকে এখানে, এবং তারপর তারা এখান থেকে ভালো ডিগ্রি নেবে, কেউ কেউ এখানে বসবাস করবে, তাদের একটা ভালো বড় অঙ্কের একটা রেমিটেন্স বাংলাদেশে যাবে, বাংলাদেশের নাগরিকটা সেটা পাবে, সেই বেনিফিটটা পাবে। অথবা যারা এখানে আছে তারা যদি প্ল্যান করে যে বাংলাদেশে তারা আবার ব্যাক করবে, তাহলে বাংলাদেশে তারা ব্যাকও করতে পারবে এবং ব্যাক করে তারপরে তারা বাংলাদেশের বড় বড় পজিশনগুলোতে গিয়ে বাংলাদেশ থেকে যত ফরেনাররা আছে যারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় সেক্টরগুলোতে একেবারে বড় পজিশনে বসে আছে, সেখানে বাংলাদেশের নাকি স্কিল পাচ্ছে না। আমি দেখেছি অনেকগুলো ভিডিও দেখেছি কয়েকদিন আগে, যে বাংলাদেশে একজন এক সাংবাদিক বলছেন যে বাংলাদেশে ভালো স্কিল না থাকার কারণে ফরেনারদেরকে, শ্রীলঙ্কান ইন্ডিয়ানদেরকে এবং আরও বিভিন্ন ফরেনারদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে অনেক হাইলি পেইড, তারা অনেক ভালো স্যালারি দিয়ে তাদেরকে রাখতে হয়, বিকজ আমাদের বাংলাদেশে নাকি তাদেরকে মানে ওই সব পজিশন রিপ্রেজেন্ট করার জন্য নাকি কোনো স্কিল নেই। আমি এটা বিশ্বাস করি না, বিকজ আমার কাছে মনে হয় যে আমাদের কাছে যে স্কিল আছে সেটা বাংলাদেশের বাইরের, যদি প্রবাসীদের কথা বলি, দে আর এক্সিলেন্ট, বাংলাদেশের ভেতরে যে সমস্ত ট্যালেন্টরা আছে, যারা যে সমস্ত যুবকরা আছে যারা সদ্য পাশ করে বের হয়েছে, শুধুমাত্র অপরচুনিটির অভাবে, শুধুমাত্র ভালো অপরচুনিটির অভাবে তারা তাদের ট্যালেন্টকে শো করতে পারে না, তাদের ট্যালেন্টকে শো করতে পারছে না। আমরা তাদের ছোটো ছোটো ভুলগুলোকে অনেক বড় করে দেখি এবং দেখার পর একটা সময় গিয়ে দেখা যায় যে তারা অনেক ডিমোটিভেট হয়ে যায়, তারা কাজের জন্য তাদের যে বেস্টটা দেওয়া দরকার ছিল সেটা দিতে চায় না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে চাই যে আমি যখন ফ্যাক্টরিতে জব করতাম, আমার ছোটো ছোটো ভুলগুলোর জন্য যখন আমি কাজ শিখছিলাম, ছোটো ছোটো ভুলগুলোর জন্য আমি সেখানে আমার বেস্টটা দিতে পারিনি, এবং না দিতে পারার কারণে এক সময় ওখান থেকে আমি চলে এসেছি এবং আমি সেখানে আমার লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আমি তারপর চলে এসেছি অন্য কোনো সেক্টরে, বাইং অফিসে, এবং বাইং অফিসে এসেও আমি দেখেছি যেই সেক্টরে যেই জায়গায় আমার স্কিল আছে সেখানে আমাকে চান্স দেওয়া হচ্ছে না, অপরচুনিটি দেওয়া হচ্ছে না। তখন আমি সেখান থেকে বের হয়ে আসি, বের হয়ে এসে এখানে আসার পর, সুইডেনে আসার পর আমি আমার নিজের স্কিল যেখানে দেখানোর দরকার সেই স্কিল দেখানোর জায়গা আমি এখানে পেয়েছি। সো আমি এখানে, আমার কাছে মনে হয় যে এখানে যে সমস্ত ট্যালেন্টরা আছে বাংলাদেশ ইন্ডিয়া থেকে, তারা প্রচুর পরিমাণে ট্যালেন্ট এবং তারা তাদের জায়গা অলরেডি পেয়ে গেছে, তারা সেখানে বসে গেছে। সো আমি মনে করি এই সমস্ত ছেলেদেরকে যদি বাংলাদেশে ওই সমস্ত পজিশন দেওয়া যেত তাহলে তারা তাদের ট্যালেন্ট শো করতে পারতো। এখন পজিশনে যদি আপনি না দেন, আপনি যদি অপরচুনিটি তাকে না দেন, আপনি যদি পজিটিভ না হন, তাহলে তাদেরকে আপনি ধরে রাখবেন কীভাবে? সো আমি ভেরি হ্যাপি বাংলাদেশ থেকে যারা এই বছর আসছেন, যারা এই বছর ভালো শিক্ষা নেওয়ার জন্য আসছেন, বিশেষ করে লুন্ড ইউনিভার্সিটি, লিনশপিং ইউনিভার্সিটি, উপসালা ইউনিভার্সিটিতে যারা আসছেন তাদেরকে অনেক 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 স্বাগতম, শুভেচ্ছা, বিকজ এই কয়েকটা ইউনিভার্সিটি হচ্ছে মাস্টারপিস সুইডেনে। এই সমস্ত ইউনিভার্সিটির যে রিসার্চ ফ্যাকাল্টি, যে ধরনের ফ্যাসিলিটি এদের আছে রিসার্চের জন্য, এগুলো পুরো পৃথিবী থেকে লেখাপড়া করতে আসে এখানে, ইউএস থেকে লেখাপড়া করতে আসে এই সমস্ত ইউনিভার্সিটিতে, যদিও ইউএসএ প্রচুর পরিমাণে ভালো ইউনিভার্সিটি আছে। সো আই এম ভেরি হ্যাপি যে আমি দেখেছি, আপনাদের ভিডিও দেখেছি, স্টিক পার্ট টু, যে আমাদের কোঅর্ডিনেটর অফ হামসা ইউনিভার্সিটি, সেই ওখানে ছিল, ইট গুড টাইম ইন আওয়ার পয়লা বৈশাখ নববর্ষের মধ্যে। আমি দেখলাম সে পাঞ্জাবি পরে এবং আমাদের কালচারাল ড্রেস পরে আমার মতো, সে ওখানে পিকচার দিয়েছে, সে স্মৃতিসৌধে গিয়েছিল আমাদের, সে ওখানে গিয়ে ও ফটো দিয়েছে, সে খুব এনজয় করেছে আমি শুনলাম। সো আই এম ভেরি হ্যাপি ফর হিম অ্যাজ ওয়েল, যে এই ধরনের প্রি ডিপার্চার একটা দরকার ছিল ইউনিভার্সিটি থেকে, কারণ বাংলাদেশি স্টুডেন্টরা বুঝতে পারে না যে তাদেরকে কী করতে হবে। আমি বুঝতে পারিনি, ইউটিউবে কোনো চ্যানেল খুঁজে পাইনি যেখানে একটু দেখতে পারবো যে আমাকে কী ধরনের প্রিপারেশন নিতে হবে সুইডেনে আসার জন্য, বা নর্ডিক কান্ট্রিজে আসার জন্য, বা দেশের বাইরে আসার জন্য কী ধরনের প্রিপারেশন দরকার একটা স্টুডেন্ট জানে না। সো আমি আরও অনেক পর্ব করবো প্রি ডিপার্চার নিয়ে সামনে, যেখানে আপনাদেরকে বলে দিব আপনাদেরকে কী কী ব্যাগে করে নিয়ে আসতে হবে, বিকজ এটারও একটা প্রবলেম যে আমি যখন এখানে এসেছিলাম, আসার আগে আমি আমার এক বড় ভাইকে ফোন দিয়েছিলাম, অ্যালমোতে ইকেতে জব করেন উনি, ওনাকে ফোন দিয়েছিলাম যে আমার কী কী আনা লাগবে, আমি কী কী নিয়ে আসবো, কী কী নিয়ে আসবো না। সো ওনার ওই অ্যাডভাইসটা আমার খুব কাজে লেগেছিল। সো আমি যদি এখান থেকে আপনাদেরকে একটা অ্যাডভাইস দিতে পারি বা আপনাদেরকে যদি সাজেশন দিতে পারি, তাহলে আপনারা হয়তো একটা আরেকটু ভালো প্রিপারেশন নিতে পারবেন, রাইট? ওকে, সো এবার প্রি ডিপার্চারের কথা বলে ফেললাম, এখন খুব ইম্পর্ট্যান্ট একটা বোনাস কোশ্চেনের অ্যান্সার করি। সেটা হচ্ছে, একজন আমাকে কোশ্চেন করেছেন যে ওনার ওয়াইফ হচ্ছে এখানকার স্টুডেন্ট হিসাবে চান্স পেয়েছেন, অ্যাডমিটেড হয়েছেন, কিন্তু ওনার ওয়াইফ এখানে আসতে হবে সেপ্টেম্বরে, প্রি রেজিস্ট্রেশন যে পার্টটা আছে সেখানে উনি সেখানে সেপ্টেম্বরে এসে রেজিস্ট্রেশন করবেন, এবং ওনার অক্টোবর মাসে উনি হচ্ছেন কনসিভ করেছেন এবং উনি প্রেগনেন্ট। সো উনি এখানে যখন আসবেন তখন অক্টোবরে ওনার ডেলিভারি ডেট। সো সেক্ষেত্রে উনি কি আসতে পারবেন কিনা, এবং যখন আসবেন তখন তো উনি সাধারণত লেখাপড়া করার মতো মন মানসিকতা ওনার থাকবে না, কারণ এক মাস আগে ওনার অবস্থা সেন্সিটিভ হতে পারে। সো সেই ক্ষেত্রে উনি কী করবেন, এরকম কোশ্চেন করেছেন। আমার মনে হয় এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যারা এখন ডিসিশন নিচ্ছেন যে আপনি আসবেন কি আসবেন না। সো আমি আপনাদেরকে যে অ্যাডভাইস করব, সাজেশন দিব, সেটা হচ্ছে যে যারা প্রেগনেন্ট আপুরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা
অবশ্যই প্রিপারেশন নিয়ে আসেন। যদি আপনি অ্যাডমিশন পেয়ে যান তাহলে আপনি এখানে এসে লিভের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্যই আপনাকে পার্সন নাম্বার নিতে হবে এবং পার্সন নাম্বার নিয়ে এক মাস লাগে পার্সন নাম্বার নিতে। পার্সন নাম্বার নেওয়ার পর যখন আপনি আশেপাশে ওয়ার্ড সেন্ট্রাল বলা হয় এটাকে, ওয়ার্ড সেন্ট্রাল, এই ওয়ার্ড সেন্ট্রালে গিয়ে অর্থাৎ মেডিকেল সেন্টার, ওই মেডিকেল সেন্ট্রালে গিয়ে আপনি ডাক্তার দেখাবেন এবং ডাক্তার যে নার্স থাকবে সেই নার্স আপনাকে একটা ডেট দিবে যে আপনার এত তারিখে আপনার বেবি হবে। যদি এরকম হয় তাহলে আপনি এখানে ফুল ফ্রি একটা মেডিকেল ফ্যাসিলিটিস পাবেন যদি আপনার ইন্স্যুরেন্স কভার করে। যদি আপনার ইন্স্যুরেন্স কভার না করে অবশ্যই ইন্স্যুরেন্স কভারেন্স নেন, নিয়ে এখানে চলে আসেন। উনি কোশ্চেন করেছেন যে যদি আমি বছর না আসি সামনের বছর আসতে পারবো কিনা, সামনের বছর আপনি ভিসা পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই, সামনের বছর আপনি অ্যাডমিশন পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। সো আমি বলবো আপনার যদি আসার ইচ্ছা থাকে আপনি আসতে পারেন। এখানে আসার পর উনি ছুটি নিতে পারবে, আপনাকে ইউনিভার্সিটি থেকে ছুটি নিতে হবে এক বছরের জন্য, ছয় মাস থেকে এক বছর পর্যন্ত তারা অ্যালাউ করে ছুটি যদি আপনার অবস্থা সেন্সিটিভ হয়। এটা নির্ভর করবে ডাক্তারের উপর, যে ডাক্তারকে আপনি দেখাবেন সেই ডাক্তার আপনাকে সাজেস্ট করবে এবং সে তার প্রেসক্রিপশনে লিখে দিবে ইউনিভার্সিটিতে দেখানোর জন্য যে কতদিনের জন্য তার লিভ লাগবে। সো ওই অনুযায়ী ইউনিভার্সিটি একটা লিভ আপনাকে দিবে। সুইডেনের প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনাকে আপনার ওয়াইফকে লিভ দেওয়ার জন্য বাধ্য, কারণ আপনি এখানে টাকা দিয়ে পড়তে আসছেন এবং এই টাকা দিয়ে পড়ার পর আপনি এখানে মেডিকেল ফ্যাসিলিটি পাওয়ার জন্য ইন্স্যুরেন্স আছে আপনার। সো আপনি অবশ্যই অবশ্যই প্রেগনেন্ট হওয়ার কারণে আপনি অবশ্যই লিভ পাবেন, ছয় মাস থেকে এক বছরের লিভ পাবেন। হ্যামসন ইউনিভার্সিটি এক বছরের জন্য লিভ দেয় এবং তারা বলে বাংলাদেশে ব্যাক করার জন্য, বলে যে তুমি বাংলাদেশে চলে যাও, গিয়ে তুমি বার্থ গিভ বার্থ করে তারপর এখানে আসো আবার, বাট আপনি ইচ্ছা করলে এখানেও থাকতে পারবেন। দেয়ার ইজ নো রেগুলেশনস ফর দ্যাট। আপনার ভিসার জন্য কোনো প্রবলেম হবে না, আপনি ভিসা এক্সটেনশন করতে পারবেন। আপনার সেকেন্ড সেমিস্টার যদি থাকে সামনে, সেকেন্ড সেমিস্টারের ফি দিয়ে আপনি আপনার ভিসা এক্সটেনশন করে নিতে পারবেন। দ্যাটস নট এ প্রবলেম, বিকজ ইউনিভার্সিটি এই ব্যাপারটা জানবে এবং তারা আপনার লিভকে অ্যাকসেপ্ট করবে। সো আমার মনে হয় যে আপনাদের এই বছরই আসা উচিত আমি বলবো। আপনি যেহেতু চ্যালেঞ্জ নিয়ে নিয়েছেন, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জে আপনার আপনার রিস্ক অনেক বেশি, বাট আপনি একবার যদি এই রিস্ক নিয়ে নিতে পারেন তাহলে আপনি হয়তো বা গেইনার হবেন। আদারওয়াইজ যদি আপনি মনে করেন যে ইটস উইল বি ভেরি গ্রেট রিস্ক, সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন এবছর। আমার সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনি নিরাপদে থাকুন, আপনার ওয়াইফ নিরাপদে থাকুক এবং উনি পরের বছর যদি আবার অ্যাপ্লাই করে যদি আসতে পারে দ্যাটস এ ভেরি গুড আইডিয়া। বাট সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির সাথে কথাও বলতে পারেন। ইউনিভার্সিটি এখন যেহেতু অ্যাডমিশন হয়ে গেছে অনেক স্টুডেন্ট ওর রিজার্ভ লিস্টে আছে, আপনি যদি বলেন যে আপনি অ্যাডমিশন নেবেন না তাহলে তারা রিজার্ভ লিস্ট থেকে একজনকে নিয়ে নেবে। নেক্সট ইয়ারে যদি আপনি এলিজিবল হন, নেক্সট ইয়ারের রুলস চেঞ্জ হতে পারে, নেক্সট ইয়ারের অ্যাডমিশনের প্রসেস চেঞ্জ হতে পারে, ক্রাইটেরিয়া চেঞ্জ হতে পারে, আরও অনেক কিছু চেঞ্জ হতে পারে, ভাগ্য বদলাইতে পারে। 2019 সাল আপনার জন্য লাকি ইয়ার হতে পারে, 2020 সাল আপনার জন্য লাকি ইয়ার নাও হতে পারে। আমি রিলিজিয়াস পার্সন, আমি লাক বিশ্বাস করি, ভাগ্যে বিশ্বাস করি। সো আমার কাছে মনে হয় যে সব কিছু একটা ভ্যারিয়েবল থাকে, এই ভ্যারিয়েবলগুলোর উপর, এই ফ্যাক্টরগুলোর উপর আপনার অ্যাডমিশন ভিসা প্রসেস পরের বছর নির্ভর করবে। সো যেহেতু আপনি এবছর অ্যাডমিশন পেয়ে গেছেন এবং যদি আপনি এবছর আসার জন্য মানে বদ্ধপরিকর থাকেন যে আপনি আসবেনই, স্পেসিফিকলি যদি আপনি ডিটারমাইন্ড হন যে আপনি আসবেন, তাহলে আমি ফিল করি যে আপনার চলে আসা উচিত। এখানে আসার পর মেডিকেলের ক্ষেত্রে যে ফ্যাসিলিটি সেটা আপনি বেস্ট ফ্যাসিলিটি পাবেন, এটা আমি এনশিওর করতে পারি আপনাকে, আপনাদেরকে। সো যারা যারা প্রেগনেন্ট বোনেরা আছেন, আপুরা আছেন, তারা সবাই ভালো থাকেন, আপনারা সুস্থতার সাথে থাকেন। এবং যারা ভাইয়েরা যারা এবছর যারা আপনারা অ্যাডমিটেড হয়েছেন, আমি প্রচুর পরিমাণে SMS পাচ্ছি, কোশ্চেন পাচ্ছি আপনাদের কাছ থেকে। অ্যাকচুয়ালি সবসময় আমি বলি সময়ের অভাবে আমার পক্ষে সম্ভব হয় না যে সব কোশ্চেনের অ্যান্সার সাথে সাথে করা, বাট মাঝে মাঝে কোনো কোনো কোশ্চেনের অ্যান্সার আমি মনে করি যে আমি আমি হয়তো বা বাইরে আছি, আমি দেখছি কোশ্চেনের অ্যান্সার কোশ্চেনটা এবং আমার কাছে মনে হচ্ছে ওই সময়ই কোশ্চেনের অ্যান্সারটা করা উচিত, তখন আমি আপনাদেরকে ভয়েস মেসেজের মাধ্যমে কোশ্চেনের অ্যান্সার করে দিচ্ছি। আপনারা আশা করি এটাতে উপকৃত হচ্ছেন। আমি আপনাদের চেষ্টা করব সামনের সপ্তাহের মধ্যে একটা, সামনের সপ্তাহ না, এই সপ্তাহের মধ্যেই আমি চেষ্টা করব আপনাদেরকে ভিসার প্রসেসটা দেখানোর জন্য একটা ভিডিও রেডি করার জন্য, এবং আশা করি সেই ভিডিওটা আপনাদের অনেক উপকার লাগবে আপনারা যারা ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। SIS GPE স্কলারশিপ কিছুদিনের মধ্যেই পাবলিশড হবে এবং হয়তো বা 17 থেকে 26 মধ্যে যে কোনো দিন পাবলিশড হবে। এবং এই SIS GPE স্কলারশিপ এবছর খুবই স্পেশাল হবে, বিকজ এই বছর ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে, অনেক প্রসেস চেঞ্জ হয়েছে, তারা চেঞ্জ করেছে। সো হয়তোবা অনেকেই ভালো স্কলারশিপ পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আর যারা অলরেডি ইউনিভার্সিটি থেকে 50% থেকে 75% স্কলারশিপ পেয়ে গেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, কংগ্রেচুলেশনস আপনাদের ব্রিলিয়েন্ট রেজাল্টের জন্য, যে আপনারা এত এত মানে লক্ষ লক্ষ সার্টিফিকেট, লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশনসের মধ্যে আপনারা বাছাই হয়েছেন এবং আপনাদের এই সিলেকশনের পরও আপনারা স্কলারশিপ পেয়েছেন। ইউ আর রিয়েলি স্পেশাল, আই এম প্রাউড অফ ইউ। সো আমি মনে করি যে আপনারা
সবাই যারা যারা প্রিপারেশন নিচ্ছেন সুন্দরভাবে ভালোভাবে প্রিপারেশন নেবেন। সবাইকে নববর্ষের বাংলাদেশ নতুন বছর 1426-এর জন্য আপনাদের সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি আলান নরিক ট্রান্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর অভিনন্দন বাংলাদেশের নতুন বছরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।